جناب মুস্তাফিজুর রহমান লিখন একে এম সিরাজুল ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম আরিফুল ইসলাম جناب মোহাম্মদ চাঁদ আলী খান মুজিবুর রহমান বিল্লাল হোসেন আইদুল হাবিব موسى احمد موسى তারপর আমরা সাথে কেন সাথে হলাম কারণ আমরা পড়াশোনা করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের রাজনীতি করার স্বাধীনতা ছিল না আমাদের মিছিল মিটিং করার স্বাধীনতা ছিল না এটা তো 52 না 55 না 69 না 70 না এটা হচ্ছে 2022 আমরা নাকি স্বাধীন দেশ তাহলে স্বাধীন দেশের স্বাধীন মাটিতে কেন আমাদের মিছিল মিটিং করার জন্য লড়াই করতে হয় 1998 সালের দিকে সম্ভবত আমার ঠিক সালগুলো খুব একটা খেয়াল থাকে না আমি ফেনীতে গিয়েছিলাম তখন সেখানে জয়নাল হাজারীর রাজত্ব আমার স্পষ্ট মনে আছে শীতকালের মতো সময় আমি গেলাম সেখানেও দেখলাম একই অবস্থা কোন নেতা কর্মী মিছিল মিটিং করার তো পরিবেশ নাই সবাই আত্মগোপনে আমি বললাম আমি তো আমার নেতা কর্মীদের সাথে দেখা করতে এসেছি আমাকে নিয়ে যাওয়া হলো সেই ফেনী আমি জানি না এখানে ফেনী কেউ আছে কিন্তু একটা এলাকা আছে রামপুরা সেখানে তখন বিএনপি নেতা কর্মীরা ছিল আমি একটি মাঠের পাশে এসে দাঁড়ালাম বললেন সবাই বললেন মানে যারা ছিল আর কি যারা আমার সাথে ছিল তারাও একটু ভয় ভয়ে তারা বললো এই জায়গাটা দাঁড়ান দেখবেন আমাদের নেতা কর্মীরা আসবে তারপর আমি সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলাম আমার মনে আছে আই কলেজের প্যানেল পরিস্থিতিতে কয়বার এসেছি সেই সময়কার যারা বিজেপিএস হচ্ছে তারা আজকে অনেকে এখানে আছে অনেক রাজনৈতিক কর্মসূচিতেও এসেছে আমরা মিটিং করেছি আওয়ামী লীগ মিটিং করেছে সবাই সবার মতো করেছে কিন্তু আজ কেন এই অবস্থা আজকে কেন আমার ফেনীর সেই স্মৃতি মনে পড়ছে আজকে যখন এই রাজবাড়ির পার্টি অফিসে আমি এসে দাঁড়িয়েছি এখন কেন আমার দলের নেতাকর্মীরা ভয়ে আতঙ্কে আশঙ্কা নিয়ে পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসছে এ প্রশ্নের উত্তর কে দেবে শেখ হাসিনা আপনি শেখ হাসিনা আপনাকে উত্তর দিতে হবে ইয়াহিয়া খান এবং আপনার মধ্যে পার্থক্য কোথায় আমরা এখানে যারা আছেন অনেকেই সেই ইয়াহিয়া খানের আমল দেখেননি দেখেছেন আপনারা হিটলারের কথা শুনেছেন আমরা অনেকেই হিটলারের কথা শুনেছি কিন্তু হিটলারের শাসনামল আমরা দেখি হিটলার একজন কত ডিক্টেটর ছিলেন কিন্তু হিটলার একটা দিক দিয়ে ভালো ছিলেন শেখ হাসিনা থেকে কোন দিক দিয়ে বলেন তো হিটলার ভোটে দাঁড়ানোর সাহস করেছিলেন ভোটে নির্বাচিত হয়ে উনি ক্ষমতায় এসেছিলেন হাসিনার তো ভোটে দাঁড়ানোর কথা শুনলেই মিন্টি কি বলে বেড়াম আছে আমরা স্পেনের ফ্র্যাঙ্কোর দুঃশাসন দেখি নাই চিলির পিনোচেটের নাম শুনেছি কিন্তু তার দুঃশাসন আমাদের দেখা হয় আমরা সেই খেমারুজ বাহিনীর নেতা পলপটের সেই শাসন 75 থেকে 79 সে সময় নাকি
যে নির্যাতন চলেছিল কম্বোডিয়ায় হাজার হাজার মানুষকে নির্যাতন করা হয়েছে খুন করা হয়েছে এবং যারা খুনি ছিল সেই খেমারুত বাহিনী তাদেরকে ডাবের পানির মধ্যে রক্ত মিশিয়ে তাদের খাওয়ানো হতো যাতে তারা আরো খুনি উদ্বুদ্ধ হয় সেদিন যখন পার্টিয়ার বিশ্বের সামনে আমাদের সংগ্রামে মহাসচিব সেদিন পার্টিয়া বিশ্বের যদিও ছিলেন তা ওনাকে রাখে গ্রেফতার করা কিন্তু যারা ছিল যে প্রক্রিয়ায় আমাদের সহযোদ্ধা রুহুল কবির আব্দুল সালাম শহীদুদ্দিন চৌধুরী আনি সেলিমুজ্জামান সেলিম খাইরুল কবির খোকন এ বি এম মোশাররফ হোসেন আব্দুল খালেক সহ অনেক অনেক নেতা কর্মীকে যে প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যে যুদ্ধদেহী মনোভাব ছিল তাদের আমার মনে হয়েছে এরা সেই পলপটের খেমারুস বাহিনীর সদস্য হিটলারের সেই গেস্টাপো বাহিনীর সদস্য অথবা শেখ মুজিবের রক্ষী বাহিনীর সদস্য শেখ মুজিবের সেই শাসন হয়তো এখানে অনেকে যারা আছে তারা দেখে কিন্তু আজও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে রক্ষী বাহিনীর সেই অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের অনেক এলাকা এখনো বাংলাদেশের গ্রামে গঞ্জে অনেক এলাকায় সেই সময় নির্যাতিত বিরোধী দলের নেতা কর্মীদের আওয়াজ আকাশে বাতাসে ভেসে বেড়ায় যদিও তাদের নেতারা তাদের রক্তের সাথে বেইমানি করে খুনিদের সাথে হাত মিলিয়েছে উগান্ডার ইদি আমিন নাম শুনেছেন কিন্তু তার দুঃশাসন স্বাভাবিকভাবে আমাদের দেখার দুর্ভাগ্য পাই নাই ইদি আমিন ছিলেন এমনই দুঃশাসক যিনি মানুষের রক্ত পান করতেন উগান্ডার ঘটনায় আর আমাদের দেশে এই অবৈধ প্রধানমন্ত্রী উনি মানুষকে খুন করে ওনার ডেরায় বসে কাঁঠালের বার্গার খান বন্ধুরা আমার একটি কথা মনে রাখবেন কখনোই কোন দুঃশাসন কিন্তু অনির্দিষ্টকালের জন্য নির্ধারিত হয় না ইতিহাস বলে যারা সময়ের পিছে চড়ে সময়কে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের মতো চালাতে চায় এক সময় না এক সময় সেই সময়ই তাদের নির্মম কোষাঘাতে তাদের পতন ঘটায় ইতিহাস শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না তাই অতীতের স্বৈরাচারগুলো থেকে আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা শিক্ষা নেননি বলে তিনি কিন্তু একই পথে হাঁটছেন এবং জেনে রাখবেন এই রাজবাণীতে আপনাদের সামনে বলে যায় টুডে অর টুমরো এই শেখ হাসিনাকেও চরম পরিণতি ভোগ করতে হবে এর সাথে স্লোগান দিলেন না এই ইরশাদ আমি যখন ছাত্র রাজনীতি করতাম বিভিন্ন কলেজে যেতাম তখন ইরশাদ মোহাম্মদ তখন বলতাম ইরশাদ এবং তার ফার্স্ট লেডি প্রেসিডেন্ট ছিলেন না তখন কিন্তু রঙিন টেলিভিশন এসেছে তখন রোশন ইরশাদ বলছেন আচ্ছা এই যে সুন্দর একটা রঙিন টেলিভিশনে
এই বৃদ্ধ লোকটাকে দেখতে তো ভালো লাগে না এসে সাথে বলছেন তুমি একটা কিছু করো না একদিন যায় দুদিন যায় তিন দিন যায় আবারও একই কথা এই তুমি একটা কিছু করো না এই বিরু বুড়া লোকটাকে টেলিভিশনে পর্দায় দেখতে ভালো লাগে আবার কিছুদিন পরে বলে আরে তুমি একটা কিছু করো তো ছাই এই বৃদ্ধ লোককে আবার দেখতে ভালো লাগে না প্রতিদিন লোকের টেলিভিশনে সকালে দাঁড়াও আমি দেখাচ্ছি এই কথা বলে কোনো কারণ ছাড়াই একটি নির্বাচিত সরকারকে আব্দুল সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে সাথে দিন ক্ষমতা এসেছে এবং নির্যাতন করে জুলুম চালিয়ে এই দেশ চালিয়ে তখন আমরা অনেকে ভেবেছিলাম হয়তো এরশাদ সাহেবের হাত থেকে কোনদিন আমরা বাংলাদেশের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সেই এরশাদকে নয় বছরের মাথায় জনগণ আন্দোলনে বসেছিলেন আমরাও ভেবেছিলাম এও বোধহয় এরশাদের মতো নয় বছর সময় লাগবে কিন্তু তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে এবং জেনে রাখবেন শেখ হাসিনাকে ওই অবৈধ শাসনের অবসান ঘটাতেই পরিণতি একটু কম খারাপ তারা কম সময়ে চলে যায় আর ইতিহাস যাদের জন্য আরো করুণ পরিণতি রেখে দেয় তাদের কিন্তু একটু বেশি সময় ক্ষমতায় তারা থাকে তার কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা বলে শিক্ষা ইতিহাস দিবে বাংলাদেশে তার লড়াই তারেক রহমানের নেতৃত্বে চলছে এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে আমরা রাজবাড়িতে এসেছি শহীদ যার সৈনিকরা পায় না পুলিশ দিয়ে আমাদের ঠেকিয়ে রাখবেন পুলিশ দিয়ে শহীদ যার সৈনিকদের থামানো যাবে না এবং শেখ হাসিনা আপনি আপনার পরিণতি বরণ করার জন্য প্রস্তুতি নিন আপনার কিন্তু কাঁঠালের বার্গার খাওয়ার দিন শেষ এবং আপনার কাঁঠালের অংশত্ব খাওয়ার সময় শুরু আজকে আপনাদের সবার বাড়িতে পুলিশ সবার বাড়িতে কত বড় বড় ধরবার জন্য পুলিশের অভাব হয় না তাই বলতে চাই যে লড়াই অবশিষ্ট আছে আমাদের বীর জনাব তাদের কোম্পানির নেতৃত্বে সেই লড়াইকে সফল করে আমরা এই দুঃশাসনের অবসান এবং এই স্বৈরাচারের আমরা এমন পতন ঘটাবো যাতে আগামীতে বাংলাদেশের মাটিতে নতুন কোন ইয়াহার প্রেতাত্মা বাংলাদেশের ক্ষমতায় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে এটি আসলে বক্তব্য রাখবার মতো পরিবেশ আসলে নেই সামনে রাজবাড়িতে আবার আসবো সেদিন বড় একটা সমাবেশ করে বক্তব্য রাখবো